বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের একাদশ শ্রেণীর প্রাণবিজ্ঞানের প্রথম অধ্যায়ের প্রাণী বৈচিত্র্য ক্লাসে সকলকে স্বাগতম। ক্লাস পরিচালনায় আছি আমি মোহাম্মদ আইব আলী, প্রভাষক, প্রাণীবিদ্যা বিভাগ, পীরগঞ্জ সরকারি কলেজ, পীরগঞ্জ, ঠাকুরগাঁও। প্রাণী বৈচিত্র্যের আজকের এই ক্লাসে আমরা যে সকল টপিকস নিয়ে আলোচনা করব তা হচ্ছে জীব বৈচিত্র্য, অর্থাৎ বৈচিত্র্য কি, জীব বৈচিত্র্য কি এবং জীব বৈচিত্র্যের প্রকারভেদ। জীব বৈচিত্র্যের প্রকারভেদে আমরা দুটি গুরুত্বপূর্ণ শব্দ সম্পর্কে পরিচিত হব। একটি হচ্ছে বায়োম, অপরটি হটস্পট। চিত্রটিতে লক্ষ্য করলে তোমরা দেখতে পাবে যে এখানে বিভিন্ন পর্বের বিভিন্ন ধরনের প্রাণী আছে। প্রাণীগুলো আকার আকৃতিগত যেমন বর্ণ রয়েছে, তেমনি এদের দেখতেও ভিন্নতা লক্ষ্য করা যায়। এবং দেখা গেছে যে পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমেন্থিস, নেমাটোডা, এনিলিডা, এ সকল প্রাণীর মধ্যে বিভিন্ন ধরনের পার্থক্য রয়েছে। তেমনি দেখি যে মোলাস্কা পর্বের প্রাণীগুলো এবং আর্থ্রোপোডা পর্বের প্রাণীগুলোর মধ্যে আলাদা গঠনগত ভিন্নতা লক্ষ্য করা যায়। সুতরাং বৈচিত্র্য বা ভিন্নতা বলতে এক প্রাণী এবং অন্য প্রাণী, এক জীব থেকে অন্য জীবের যে ভিন্নতা বা পার্থক্য, সেটাই বৈচিত্র্য। আর প্রাণীদের মধ্যে যে বৈচিত্র্য সেটা প্রাণী বৈচিত্র্য, উদ্ভিদের মধ্যে যে বৈচিত্র্য সেটাকে বলা হয় উদ্ভিদ বৈচিত্র্য। সুতরাং উদ্ভিদ এবং প্রাণী নিয়ে যেহেতু জীব জগৎ গঠিত, সুতরাং উদ্ভিদ টু উদ্ভিদ, প্রাণী টু প্রাণী এবং উদ্ভিদ ও প্রাণীর মধ্যে যে বৈচিত্র্য লক্ষ্য করা যায়, সকলই জীব বৈচিত্র্যের অন্তর্গত। জীব বৈচিত্র্যকে প্রধানত দুইভাগে ভাগ করতেছে, একটা হচ্ছে উদ্ভিদ বৈচিত্র্য আর একটা প্রাণী বৈচিত্র্য। আজকে আমাদের আলোচনার বিষয় প্রাণী বৈচিত্র্য। প্রাণী বৈচিত্র্য বলতে পৃথিবীর মাটি, বায়ু ও পানিতে বসবাসকারী সব প্রাণীর মধ্যে যে জিনগত, প্রজাতিগত, আন্তঃপ্রজাতিগত বা বাস্তুতন্ত্রগত বৈচিত্র্য দেখা যায় বা ভিন্নতা দেখা যায়, তাই প্রাণী বৈচিত্র্য। প্রাণী বৈচিত্র্যের এই সংজ্ঞা থেকে আমরা দেখতে পাই যে প্রাণী বৈচিত্র্যকে তিন ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে জিনগত বৈচিত্র্য বা অন্তঃপ্রজাতিক বৈচিত্র্য। অন্তঃপ্রজাতিক শব্দটি, অন্ত শব্দটি মানে একই, প্রজাতিক, তাহলে অন্তঃপ্রজাতিক শব্দটির মানে হচ্ছে যে একই প্রজাতির মধ্যে যে বৈচিত্র্য বা ভিন্নতা তাকেই বলা হচ্ছে অন্তঃপ্রজাতিক ভিন্নতা। আর একই প্রজাতির জীবের মধ্যে যে ভিন্নতা বা বৈচিত্র্য দেখা যায় সেটি জিনগত বৈচিত্র্যের কারণে, অর্থাৎ জিনগত ভিন্নতার কারণে। প্রজাতিগত বৈচিত্র্য বা আন্তঃপ্রজাতিক বৈচিত্র্য। প্রজাতিগত বলতে কোনো একটি এলাকার, একই এলাকায় বসবাসকারী ভিন্ন ভিন্ন প্রজাতি, যেমন কুকুর একটি প্রজাতি, গরু একটি প্রজাতি, মানুষ একটি প্রজাতি, বানর একটি প্রজাতি, এই যে প্রজাতিগুলোর মধ্যে, মানুষ এবং বানর, এই প্রজাতির মধ্যে যে বৈচিত্র্য, সেই বৈচিত্র্যকে বলা হচ্ছে প্রজাতিগত বৈচিত্র্য। এবং প্রজাতিগুলো যখন ভিন্ন ভিন্ন হচ্ছে, অর্থাৎ মানুষ একটি প্রজাতি এবং বানর অন্য একটি প্রজাতি, এই মানুষ এবং বানর দুটি ভিন্ন প্রজাতি হওয়ার কারণে এদেরকে বলা হয়েছে আন্ত। আর এই যে প্রজাতির মধ্যে যে পার্থক্য, অর্থাৎ ভিন্ন প্রজাতির মধ্যে যে পার্থক্য বা বৈচিত্র্য, সেটিকেই বলা হচ্ছে আন্তঃপ্রজাতিক বৈচিত্র্য। বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য, উপলিখিত বৈচিত্র্যগুলোর মধ্যে যে জিনগত ও প্রজাতিগত বৈচিত্র্য দেখা যায়, সেটি আবার বিভিন্ন অঞ্চলে, পৃথিবীর বিভিন্ন অঞ্চলে প্রাণীগুলোর মধ্যে বিভিন্ন ধরনের লক্ষ্য করা যায়। অর্থাৎ আফ্রিকান অঞ্চলের যে হাতি, এশিয়া মহাদেশের হাতির পার্থক্য, গঠনগত পার্থক্য রয়েছে দুটি হাতি, কিন্তু এদের পার্থক্য রয়েছে। আবার দেখা গেছে যে আমরা যদি আফ্রিকার জঙ্গল এবং ব্রাজিলের জঙ্গলের দিকে, ব্রাজিলের দিকে লক্ষ্য করি, তাহলে এই যে প্রাণী বৈচিত্র্যপূর্ণ, প্রাণী প্রাচুর্যপূর্ণ অঞ্চলগুলোতে যে প্রাণীর মধ্যে গঠনগত, প্রজাতিগত এবং জিনগত বৈচিত্র্য লক্ষ্য করা যায়, তা খুব নিকটাত্মীয় প্রাণী হওয়া সত্ত্বেও ভিন্নতা প্রদর্শন করে। এ কারণে ভিন্ন ভিন্ন প্রজাতি বাস্তুতান্ত্রিক বা পরিবেশে বসবাসকারী প্রাণীদের মধ্যে যে বৈচিত্র্য লক্ষ্য করা যায়, সেটাই হচ্ছে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। আর বাস্তুতান্ত্রিক বৈচিত্র্যের মূল কারণ হচ্ছে ভিন্ন ভিন্ন পরিবেশে
প্রাণীদের অভিযোজন কৌশল ভিন্ন রকম হওয়া। এই চিত্রে লক্ষ্য করি যে আমরা দেখতেছি এই প্রথম থেকে শুরু করে, অর্থাৎ বাম থেকে শুরু করে সব চিত্রে মানুষের ছবি দেখতে পাচ্ছি। মানুষের বৈজ্ঞানিক নাম বা প্রজাতিক নাম হচ্ছে হোমো স্যাপিয়ান্স। হোমো স্যাপিয়ান্স, সবাই হোমো স্যাপিয়ান্সের অন্তর্ভুক্ত হওয়া সত্ত্বেও জিনগত গঠনের কারণে, অর্থাৎ মানুষের অর্থাৎ হোমো স্যাপিয়ান্সের অভ্যন্তরীণ জিনগত বৈচিত্র্যের কারণে বা ভিন্নতার কারণে এদের বাহ্যিক বৈশিষ্ট্যগুলো ভিন্ন। যেমন আমরা যদি আফ্রিকার মানুষ এবং অস্ট্রেলিয়ার মানুষের মধ্যে, আফ্রিকা এবং অস্ট্রেলিয়ার মানুষের মধ্যে দেখি, তাহলে দেখা গেছে যে আফ্রিকার মানুষের গায়ের বর্ণ অত্যন্ত কালো, বুক প্রশস্ত। পক্ষান্তরে অস্ট্রেলিয়ার মানুষের গায়ের বর্ণ শ্বেত এবং বুক আফ্রিকান মানুষ অপেক্ষা প্রশস্ত নয়। এবং দেখা গেছে আফ্রিকানদের চুল ছোট ছোট, কিন্তু অন্যান্য মহাদেশের বা অন্যান্য অঞ্চলের মানুষদের চুল ছোট ছোট নয়। সুতরাং আমরা জানি যে প্রত্যেক প্রাণীর যে বৈশিষ্ট্যগুলো, অর্থাৎ চুলের গঠন, নাকের গঠন, চোখের গঠন এবং দৈহিক যে গঠন, ত্বকের গঠন, এই সকল গঠন বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে জীবের অভ্যন্তরে, অর্থাৎ প্রাণীকোষের অভ্যন্তরে যে ক্রোমোজোম আছে, সে ক্রোমোজোমে অবস্থিত জিনগুলো, অর্থাৎ জিনের কার্যকারিতা ভিন্ন ভিন্ন রকম হওয়ার কারণে প্রাণী তার ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য বহন করে। সুতরাং একই প্রজাতির প্রাণীগুলোর কোষের ক্রোমোজোমে অবস্থিত জিনগুলোর গঠন স্ট্রাকচার ভিন্ন হওয়ার কারণে বা বৈচিত্র্য হওয়ার কারণে একই প্রজাতির প্রাণীগুলোর মধ্যে যে ভিন্নতা লক্ষ্য করা যায় সেটি হচ্ছে জিনগত বৈচিত্র্য। একই প্রজাতির ভিন্ন ভিন্ন ব্যক্তির মধ্যে, একই প্রজাতির ভিন্ন ভিন্ন সদস্যের মধ্যে যেমন পার্থক্য লক্ষ্য করা যায় জিনগত পার্থক্য, তেমনি একই প্রাণীর অর্থাৎ একই মাতৃগর্ভে হতে জন্ম লাভকারী যে সন্তান বা প্রাণীর সৃষ্টি, সে সকল প্রাণীর মধ্যেও ভিন্নতা লক্ষ্য করা যায়। আমরা দেখি, লক্ষ্য করলেই বুঝতে পারবো যে একই মায়ের সন্তানদের মধ্যে চরিত্রগত, গঠনগত এবং বৈশিষ্ট্যগত অনেক ভিন্নতা দেখা যায়। এটাই হচ্ছে আন্তঃপ্রজাতিক বৈচিত্র্যের মূল কথা, প্রজাতিগত বৈচিত্র্য বা আন্তঃপ্রজাতিক বৈচিত্র্য। চিত্রটিতে লক্ষ্য করলে দেখবে যে এখানে বাঘের ছবি দেওয়া আছে উপরে, যে প্যান্থ্রা টাইগ্রিস, প্যান্থেরা পার্ডুস, প্যান্থেরা লিও, প্যান্থেরা ইউনিকা, এগুলোর প্রত্যেকেরই জেনাস হচ্ছে প্যান্থেরা। অর্থাৎ একই গণ বা জেনাসভুক্ত প্যান্থেরা হওয়া সত্ত্বেও এদের প্রজাতি ভিন্ন হওয়ার কারণে গঠনগত এবং বৈশিষ্ট্যগত অনেক অমিল দেখা যায়, এদের মধ্যে অনেক অমিল বা ভিন্নতা লক্ষ্য করা যায়। এই যে ভিন্ন ভিন্ন প্রজাতির, ভিন্ন প্রজাতির জীবের মধ্যে যে বৈচিত্র্য লক্ষ্য করা যাচ্ছে, এটাকেই বলা হচ্ছে আন্তঃপ্রজাতিক বৈচিত্র্য বা প্রজাতিগত বৈচিত্র্য। অনুরূপভাবে আমরা যদি দেখি সাম্বার, মায়া হরিণ, স্পটেড হরিণ, সিরাস ইউনিকলার, সিরাস এক্সিসার, তেমনি মন্টিকাস মন্টিজেক, এগুলো নিকটাত্মীয় হওয়া সত্ত্বেও এবং চেনাস একই হওয়ার পরও এদের মধ্যে বৈচিত্র্য লক্ষ্য করা যায় বা ভিন্নতা লক্ষ্য করা যায়, এটি প্রজাতি বৈচিত্র্য বা আন্তঃপ্রজাতিক বৈচিত্র্য। সুতরাং আমরা দেখি যে ভিন্ন ভিন্ন প্রজাতির জীবের মধ্যে যে বৈচিত্র্য বা ভিন্নতা লক্ষ্য করা যায় তাকেই প্রজাতিগত বৈচিত্র্য বা আন্তঃপ্রজাতিক বৈচিত্র্য বলে। এক্ষেত্রে একই জেনাসের অন্তর্ভুক্ত হওয়া সত্ত্বেও ভিন্ন ভিন্ন প্রজাতি ভিন্ন ভিন্ন প্রজাতির গঠনগতভাবে বা স্বভাবগতভাবে আলাদা হয়, যেমন বাঘ আমরা চিত্রে সেগুলো দেখেছি। এবার এই চিত্রে লক্ষ্য করি যে আমরা জানি যে পৃথিবীর বিভিন্ন অঞ্চলের আবহাওয়া ও জলবায়ু ভিন্ন ভিন্ন। সুতরাং এই ভিন্ন ভিন্ন আবহাওয়া ও জলবায়ুতে প্রাণীগুলো অভিযোজনের বিভিন্ন কৌশল অবলম্বন করে। এই অভিযোজন কৌশলের কারণে তাদের শারীরিক গঠনগত এবং পরিবেশের সঙ্গে খাপ খাওয়াতে আচরণগত ভিন্নতা লক্ষ্য করা যায়। সুতরাং মরুভূমি অঞ্চলের প্রাণীদের দৈহিক গঠন মেরু অঞ্চলের প্রাণীদের দৈহিক গঠন থেকে আলাদা হবে, তেমনি মরু অঞ্চল এবং মেরু অঞ্চলের প্রাণীদের থেকে
তৃণভূমি অঞ্চলের প্রাণীদের স্বভাব গঠন এবং সংখ্যা ও বৈচিত্র্য ভিন্ন হবে। এর মূল কারণ হচ্ছে সেই পরিবেশের, অর্থাৎ কোন নির্দিষ্ট পরিবেশের জলবায়ু এবং আবহাওয়া। সুতরাং এই যে ভিন্ন ভিন্ন বাস্তুতান্ত্রিক, আমরা জানি যে মরুভূমির বাস্তুতন্ত্র অর্থাৎ স্থল বাস্তুতন্ত্র, জল বাস্তুতন্ত্র জলভূমির জলাশয়ের বাস্তুতন্ত্র, এবং স্থল বায়ু বাস্তুতন্ত্রকে আবার বিভিন্ন ধরনের বাস্তুতন্ত্র ভাগ করা হয়েছে, যেমন গ্রাসল্যান্ড, ডিজার্ট ল্যান্ড, তেমনি সাভানা, এ সকল অঞ্চলে তুন্দ্রা, এ সকল অঞ্চলের আবহাওয়া ভিন্ন ভিন্ন। সুতরাং এই ভিন্ন ভিন্ন আবহাওয়ার খাপ খাওয়ানোর কারণে বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন ওই আঞ্চলিক প্রাণী দেখা যায়। এ সকল প্রাণীদের মধ্যে যে পার্থক্য, সেই পার্থক্যগুলোকেই বলা হচ্ছে বাস্তুতান্ত্রিক প্রাণী বৈচিত্র্য। এবং এই যে নির্দিষ্ট এলাকায় বসবাসকারী প্রাণীগুলো একটি একক জলবায়ুর মধ্যে বা জলবায়ু বা আবহাওয়ার মধ্যে বসবাস করে, এটাকে আমরা বায়োম নামে জানবো। অর্থাৎ বায়োম হচ্ছে কোন নির্দিষ্ট অঞ্চলের জলবায়ুর সাথে জীব জগতের মিথস্ক্রিয়ায় গড়ে ওঠা একটি ইকোলজিক্যাল ইউনিট বিশেষ। আমরা একটু পড়ি, এখানে দেখা গেছে যে পৃথিবীর বিভিন্ন অঞ্চলের আবহাওয়া ভিন্ন হওয়ার কারণে সেই অঞ্চলের সকল অঞ্চলের বৈশিষ্ট্য মণ্ডিত প্রাণী বসবাস করে, বিশেষ বৈশিষ্ট্য মণ্ডিত প্রাণী বাস করে, ফলে এক অঞ্চলে প্রাণীকুল অন্য অঞ্চলে প্রাণীকুল হতে ভিন্ন হয়। এরূপ ভিন্ন অঞ্চলে প্রাণী সমূহের মধ্যে যে ভিন্নতা, তাই বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। এর মূল কারণ হলো অঞ্চল ভেদে ভিন্ন ভিন্ন জলবায়ুর সাথে প্রাণী সমূহের অভিযোজন, আর এই বাস্তুতান্ত্রিক ইউনিটগুলোকে বলা হয় বায়োম। ভিন্ন ভিন্ন অঞ্চলে ভিন্ন ভিন্ন জলবায়ুর সাথে জীব জগতের মিথস্ক্রিয়ায় যে ভিন্ন ভিন্ন পরিবেশীয় একক গড়ে ওঠে, তাকে বলা হয় বায়োম। সুতরাং আমরা এখান থেকে জানলাম বায়োম কি। আমরা বায়োম বিভিন্ন প্রকার লক্ষ্য করি। আমরা যদি চারপাশে আমাদের এই পৃথিবীতে লক্ষ্য করি, তাহলে বিভিন্ন ধরনের অঞ্চলের বিভিন্ন ধরনের পরিবেশ লক্ষ্য করা যায়, এবং সেই পরিবেশে যে বায়োমগুলো গড়ে ওঠে সেগুলো বিভিন্ন নামে পরিচিত। তাহলে মরু অঞ্চলের বায়োমকে বলবো আমরা মরু বায়োম, আর যেখানে বনভূমির পরিমাণ অনেক বেশি সেটাকে বলা হয় বনভূমির বায়োম। যেমন আমরা যদি আফ্রিকার জঙ্গলের কথা চিন্তা করি, আমাজন আফ্রিকার, তাহলে সেটা হচ্ছে বনভূমির বায়োম। তৃণভূমির বায়োম, পৃথিবীর সবচেয়ে বড় তৃণভূমির বায়োম হচ্ছে সাভানা, কারণ সেখানে তৃণ বা ছোট ছোট গুল্ম জাতীয় উদ্ভিদ দ্বারা একটি বিস্তীর্ণ এলাকা রয়েছে। সেই এলাকায় ওই উদ্ভিদকুলের উপর নির্ভরশীল প্রাণীর বৈচিত্র্য লক্ষ্য করা যায়। তুন্দ্রা বায়োম, এটি বরফাচ্ছন্ন বা তুষার এলাকার বায়োম। ওসেনিক বায়োম, সামুদ্রিক বায়োমকে ওসেনিক বায়োম বলে। আমরা একটু ভিডিওতে লক্ষ্য করি, তাহলে এই অধ্যায়ে আমরা যে গুরুত্বপূর্ণ শব্দগুলো জানলাম সেটা হচ্ছে জীব বৈচিত্র্য কি, প্রাণী বৈচিত্র্য কি, বাস্তুতন্ত্র কি, প্রাণী আন্তঃপ্রজাতিক সম্পর্ক কি, আন্তঃপ্রজাতিক সম্পর্ক কি, হটস্পট, আমরা হটস্পটের ধারণা সেখানে আমি তোমাদের দিইনি। হটস্পট বলতে কোনো নির্দিষ্ট অঞ্চলে বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন, বিশেষ বৈশিষ্ট্য মণ্ডিত যে প্রচুর প্রাণী পাওয়া যায়, সেই প্রাণী বা জীব অর্থাৎ জীব বৈচিত্র্য পাওয়া যায়, সেই জীব বৈচিত্র্য সম্পন্ন অঞ্চলটিকে বলা হচ্ছে হটস্পট। আমরা আরো জানছি বায়োম এবং জীব বৈচিত্র্য সংরক্ষণ। আসলে জীব বৈচিত্র্য সংরক্ষণ বলতে জীবের সুষ্ঠু রক্ষণাবেক্ষণ এবং পরবর্তী বংশধরদের জন্য পরিবেশীয় ভারসাম্য রক্ষা করার জন্য জীবের সংরক্ষণকে জীব বৈচিত্র্য সংরক্ষণ বলে। জীব বৈচিত্র্য সংরক্ষণের অনেকগুলো উপায় আছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ এ ক্লাসে এখান থেকেই
সকলকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।